নিয়ে রাষ্ট্রবিরোধী আইন লাগানো হয়েছে তার বিরুদ্ধে, এমন কোনো আইন নেই ভারতবর্ষে লাগেনি। সে তিন বছর বাইরে ছিল, যেই দিদিমণি রাঁচলের তলায় চলে এসছে সারেন্ডার করেছে, সে এখন গোর্খা ভবনের সামনে আধ ঘন্টা দাঁড়িয়েছিল, তাকে পুলিশ তিন বছর খুঁজে পাচ্ছে না, সে সল্টলেকে ঘুরে বেড়াচ্ছে, প্রেস বাইট দিচ্ছে, তার গায়ে কেউ হাত দিল না, কারণ তিনি এখন দিদির কৃপা প্রার্থী। পাহাড়ের লোকের কথা ভাবুন, এখন কয়েকশো মানুষ পাহাড় ছাড়া আছে এই সরকারের পুলিশের অত্যাচারে, মারা হাহাকার করছেন। সেই সময় আমরা সেবা কাজের জন্য চাল ডাল পাঠিয়েছিলাম পাহাড়ের লোকের জন্য, সেটাও পুলিশ আটকে দিয়েছিল, খেতে দেয়নি, দিনের পর দিনে উপোস করেছে। আমি একমাত্র নেতা যে গেছিল পাহাড়ে, আর কারো যারা হিম্মত হয়নি, আমার পিছনে গুন্ডা লাগানো হয়েছিল, আমি পাহাড়ের লোকের সাথে দেখা করতে গেছিলাম। টিএমসি আর গুরুংয়ের লড়াইতে ওখানকার লোক মরল একবার, আবার বিনয় তামাং আর গুরুংয়ের লড়াই শুরু হয়েছে, আবার এখানকার মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে পাহাড়ে। আজকে এই যে রাজনৈতিক লড়াই, কেবল ক্ষমতার লড়াই, খালি পার্টি পরিবর্তন হলে আইন পরিবর্তন হয়ে যায়, আজকে গুরুং চলে এসছেন, তিনি এখন নেতা, তিনি এখন অপরাধী নন। পাহাড়ের মানুষকে কি জবাব দেবেন? পশ্চিমবাংলার মানুষ জানতে যায় মমতা ব্যানার্জিকে, যে আপনার আইন কানুন, আপনার নীতি নিয়ম কোথায়, আপনার পার্টি দিলে সব মাপ হয়ে যায়, নাহলে কোনো মাপ নেই। তাই বন্ধুগণ, পশ্চিমবাংলায় যে গণতন্ত্র হত্যা, যে রাজনৈতিক হিংসা, এই দুর্নীতি, এর থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। পশ্চিমবাংলার মানুষের সে ক্ষমতা যোগ্যতা আছে, তারা বাংলাকে গড়ে নেবেন।